بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে উটের মহিষের গোস্ত খাওয়া যাবে কিনা, মহিষের গোস্ত খাওয়া যাবে বৈধ। আমি এর আগের দিন বলেছি যে দেখুন, ইবাদত ছাড়া অন্যান্য বিষয় যেগুলো খাওয়া দাওয়া বলেন, চলাফেরা, আদান প্রদান, রীতিনীতি, যত কিছু আছে ইবাদত ছাড়া, সব কিছুর ক্ষেত্রে মূলনীতি হলো, আসল হলো বৈধতা। কখন সেটা অবৈধ হবে? যখন কোরআন এবং হাদিসে সেটাকে অবৈধ বা হারাম বলা হবে। এটি হলো ইবাদত ছাড়া অন্যান্য বিষয়ে। আর ইবাদতের ক্ষেত্রে হলো আসল হচ্ছে বা মূলনীতি হচ্ছে যে সেটি অবৈধ, কোনটি বৈধ, যেটিতে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে নির্দেশিত হয়েছে। অতএব দুইটির হুকুম কিন্তু আলাদা, দুইটি দুই জিনিস। তো এই যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে যেটি হারাম সেটির বর্ণনা শরীয়ত কর্তৃক দিয়ে দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা বলছেন, ফাকাদ ফাসসালা লাকুম মা হারাম আলাইকুম, তিনি তোমাদের উপর যা হারাম করেছেন তার স্পষ্ট বিবরণ দিয়ে দিয়েছেন। অতএব মহিষের মাংস হারামের ব্যাপারে কোনো কিছু কোরআন এবং হাদিসে নেই, অতএব সেটি বৈধ। এ কায়দাটি, এই মূলনীতিটি সবসময় আপনারা মনে রাখবেন, তাহলে অনেক উত্তর পেয়ে যাবেন। এই মূলনীতিটি মনে রাখবেন, সব উত্তর পেয়ে যাবেন। মহান আল্লাহ বলছেন, খুলু মিন মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, অর্থাৎ জমিনে যে হালাল এবং পবিত্র বস্তু আছে তা থেকে তোমরা খাও। তো হালাল কোনটা? আপনি যদি হারাম জেনে যান তাহলে যেগুলো হারাম না সেগুলোই হালাল। আর হারামের বর্ণনা তো মহান আল্লাহ বলছেন যে আমি কোরআনে হারাম আলাইকুম, তিনি তোমাদের জন্য যা হারাম, ও তোমাদের উপর যা হারাম করেছেন তা তো তার বিবরণ তিনি দিয়ে দিয়েছেন। তাহলে যেগুলোর বিবরণ দিয়েছেন সেগুলো ছাড়া যা কিছু আছে সবকিছুই হালাল। এই জিনিসটি আপনারা মনে রাখবেন। এটি হলো ইবাদত ছাড়া অন্যান্য ক্ষেত্রে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে হলো উল্টোটা, অর্থাৎ সেটি ইবাদতটা যদি আপনি করতে চান বা তাহলে সেটি কোরআন এবং সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত হতে হবে। নিষেধের দলিল খোঁজা যাবে না ইবাদতের ক্ষেত্রে। ইবাদত ছাড়া অন্যান্য ক্ষেত্রে নিষেধের দলিল আপনি খুঁজবেন, হারামের দলিল, কিন্তু ইবাদতের ক্ষেত্রে আদেশের দলিল খুঁজতে হবে। যাই হোক, আল্লাহ আমাদেরকে দিন সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন।